আজকে আমরা করছি অবজেক্টিভ ম্যাথস। এই যে অঙ্কগুলো আছে ছোট প্রশ্নগুলোকে আমরা কিভাবে সলভ করব। আমি আজকে টোটাল 10টা প্রশ্ন করব এবং এর উত্তরগুলো সমাধানগুলো করে দেব। এটা মাধ্যমিক ক্যান্ডিডেটদের জন্য, তাছাড়া বিভিন্ন চাকরি পরীক্ষার ক্ষেত্রে এই অঙ্কগুলো আছে। প্রথম প্রশ্ন হচ্ছে যে দুটি সংখ্যার অন্তর 10 এবং তাদের বর্গের অন্তর 70 হলে সংখ্যা দুটির যোগফল কত। আমাদের বলেছে দুটি সংখ্যা আছে, এদের অন্তর মানে হচ্ছে বিয়োগ। তাহলে আমরা দুটি সংখ্যা আছে তো ধরে নেব যে প্রথম সংখ্যা সমান হয়ে গেল x এবং দ্বিতীয় সংখ্যা সমান আমরা ধরে নিলাম y। তাহলে আমরা প্রথম সংখ্যা কত ধরলাম x এবং দ্বিতীয় সংখ্যা ধরে নিলাম y। আমাদের প্রথম শর্ত বলেছে প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা যে আছে তাদের অন্তর হচ্ছে 10। দ্যাট মিন্স আমরা লিখব x মাইনাস y ইকুয়াল টু 10। অন্তর মানে কি? বিয়োগফল। আমাদের বলেছে দেখো দুটি সংখ্যার অন্তর, একটি সংখ্যা x একটি সংখ্যা y, এদের অন্তর বলে দিয়েছে 10। তাহলে আমরা লিখতেই পারি x মাইনাস y ইকুয়াল টু 10। আবার বলেছে দেখো তাদের বর্গের অন্তর, বর্গের অন্তর তাদের মানে ওই সংখ্যা দুটি, সংখ্যা দুটি কি কি আছে, একটা আছে x আর একটা আছে y, এর মানে x এর অন্তর মানে x স্কোয়ার আর y এর অন্তর মানে y স্কোয়ার সমান কত হয়ে যাবে বলো? 70। তাহলে সংখ্যা দুটির যোগফল চেয়েছে। দ্যাট মিন্স প্রশ্ন থেকে বুঝতে পারছি যে x প্লাস y ইকুয়াল টু কত আছে, এটা আমাদের কাছে চেয়েছে। তাহলে আমরা x স্কোয়ার মাইনাস y স্কোয়ার ইকুয়াল টু 70 জানলাম। তাহলে দেখো এটা একটা সূত্রে চলে আসে, কোন সূত্রে আসে বলো তো? x প্লাস y ইনটু x মাইনাস y ইকুয়াল টু 70। তাহলে আবার তোমরা দেখতেই পাচ্ছ যে x প্লাস y লিখলাম, x মাইনাস y যে আছে ওর মানটা দেওয়া আছে, কত দেওয়া আছে? 10 দেওয়া আছে। তাহলে আমরা দিলাম ইনটু 10 ইকুয়াল টু 70। তাহলে বা x প্লাস y ইকুয়াল টু 70/10। কেন? এদিকে 10 ইনটু অবস্থায় ছিল, তাহলে ওদিকে গেলে ডিভাইড অর্থাৎ ভাগ হবে। এদিকে যদি গুণ অবস্থায় থাকে তাহলে সমান চিহ্নের ওইদিকে গেলে ভাগ অবস্থায় হবে। তাহলে শূন্য শূন্য কেটে গেল, তাহলে অতএব x প্লাস y ইকুয়াল টু 7 বেরিয়েছে। আর দেখো আমাদের চেয়েছেও যে সংখ্যা দুটির যোগফল কত হবে। তাহলে আমরা দেখলাম সংখ্যা দুটির যোগফল 7 হবে, এটাই হচ্ছে উত্তর। প্রশ্ন দেখো দুই নাম্বার প্রশ্ন হচ্ছে যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 35 হলে সংখ্যা দুটি কি আছে বলো? দুটি ক্রমিক সংখ্যা, এমনি আমরা এক নাম্বার যেটা অঙ্ক করেছিলাম মোটামুটি তার মতো লাগছে, কিন্তু এখানে একটা নতুন শব্দ আছে ক্রমিক সংখ্যা। এর মানে আমরা যদি ক্রমিক সংখ্যা যদি জেনে যাই তাহলে আমাদের এই অঙ্ক করাটা একটু টফ হবে না। তাহলে ক্রমিক সংখ্যার বর্গের অন্তর মানে ক্রমিক সংখ্যা যদি জানবো তাহলে আমরা তার বর্গের অন্তর পারবো। ক্রমিক সংখ্যা মানে কি? কোন একটা সংখ্যা যেরকম এক আছে তো তারপরে দুই, তারপরে তিন, তারপরে চার, এরকম যেতে থাকবে, এইগুলো কি হচ্ছে একের পরে। তো এইরকম ধরো তো আমরা তো এখানে জানি না কোন সংখ্যা, তাহলে আমরা একটা সংখ্যাকে ধরলাম x। তাহলে আমরা কি লিখবো যে ধরি একটি সংখ্যা কত ধরলাম x, তাহলে এর ক্রমিক সংখ্যা কি হবে? একটা x প্লাস 1 হবে। তা এর আগের যদি একটা ক্রমিক সংখ্যা বলে তাহলে x মাইনাস 1 হবে, এর পরে গেলে আবার x প্লাস 2 হবে। তাহলে এগুলো ক্রমিক সংখ্যা, তাহলে বুঝতে পারছো এর থেকে এটা বড়। ইয়েস, তাহলে আমরা এতটুকু বুঝতে পেরে গেছি যে x প্লাস 1 ইজ গ্রেটার দেন x। ফলে এবার বলেছে যে ক্রমিক সংখ্যার বর্গের অন্তর, তাহলে শর্ত কি বলছে? শর্তানুসারে কি বলছে? শর্তানুসারে x প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস x তার হোল স্কোয়ার ইকুয়াল টু 35 হবে কিনা বল। কেন? কারণ দেখো এটা বড় বলে প্রথম এটাকে লিখলাম, এই জন্য। কারণ বলেছে এদের দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর, তাহলে অবশ্যই বড় থেকে ছোটটা বাদ দিব, ওই জন্য আমরা x প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস x স্কোয়ার ইকুয়াল টু 35। বা এবার ক্যালকুলেশন, এটাকে a প্লাস b তার হোল স্কোয়ারের আকারে আমরা ভাঙবো, তাহলে কি হবে? a স্কোয়ার প্লাস 2ab, রাইট? তো প্লাস বলো b স্কোয়ার মাইনাস x স্কোয়ার সমান বলো 35। বাকি হবে x স্কোয়ার 2x কে 1 দিয়ে গুণ করো 2x, 1 এর স্কোয়ার 1 মাইনাস x স্কোয়ার ইকুয়াল টু 35। এদিকে দেখো প্লাস x স্কোয়ার মাইনাস x স্কোয়ার কাটা, তাহলে বাঁচে কি বলো? 2x প্লাস 1 ইকুয়াল টু 35। তাহলে আশা করছি পেরে যাবে তোমরা। এবার 2x ইকুয়াল টু কত হয়ে গেল? 35 মাইনাস 1 ইকুয়াল টু 34। তাহলে অতএব x ইকুয়াল টু কত? এদিকে 2 গুণ অবস্থায় আছে, ওদিকে গেলে ভাগ অবস্থায় হবে ইকুয়াল টু 17। তাহলে একটি সংখ্যা কত হয়ে যাচ্ছে? একটি
একটি সংখ্যা হচ্ছে x equal to 17 আর অপর সংখ্যা কি হয়ে যাবে বলো অপর সংখ্যা হবে x plus 1 অর্থাৎ 17 plus 1 equal to 18 বা 18 তাহলে এটাও হয়ে গেল আমাদের অঙ্ক কোন সংখ্যা 3 নম্বর প্রশ্ন কোন সংখ্যা 1 এর 7 থেকে 7 হবে কোন একটা সংখ্যা আছে যার 1/7 থেকে 7 কে যদি আমরা বিয়োগ করব তাহলে 7 হবে তাহলে এই অঙ্কটা আমাদেরকে কিভাবে করতে হবে এখানে বলেছে কোন সংখ্যার এখানে রো আমরা ছোটবেলায় পড়েছি এর মানে গুণ এর মানে কি গুণ এবার বলছে কোন সংখ্যার আমরা তো একটাও সংখ্যা জানি না তাহলে ধরি সংখ্যাটি x এবার বলছে কোন সংখ্যার 1 এর 7 এর মানে কি x এর 1 এর 7 ঠিক না বলছে এটা থেকে 7 বিয়োগ করে দাও সো -7 এটাই শর্ত কিনা বলো হ্যাঁ তাহলে -7 ইকুয়াল টু কত হবে বিয়োগ করলে 7 হবে আমাদের বলছে কোন সংখ্যার সংখ্যার মানে এর সংখ্যা যোগ এর মানে সংখ্যার মানে গুণ তাহলে সংখ্যাটি হয়ে গেল x তাহলে x এর 1 এর 7 -7 ইভেন তাহলে ক্যালকুলেশন করব x কে 1 দিয়ে গুণ করব x বাই 7 -7 equal to 7 ঠিক তো বা তাহলে কি হয়ে যাবে দেখো x বাই 7 থাকলো ওদিকে 7 তো আছে -7 ওদিকে যখনই ট্রান্সফার হবে তখন কি হয়ে যাবে +7 চিহ্ন চেঞ্জ এটা আমরা জানি তাহলে x বাই 7 equal to 7 7 যোগ করে দাও 14 হয়ে গেল তাহলে এদিকে x ভাগ অবস্থায় ছিল ওদিকে গেলে গুণ অবস্থায় হয়ে যাবে তাহলে কত হয়ে গেল 98 ঠিক আছে তাহলে অতএব x সমান কত হয়ে গেল 98 তাহলে কোন সংখ্যার সঙ্গে 98 এর সঙ্গে এটা হয়ে গেল আমাদের উত্তর 4 নম্বর প্রশ্ন হচ্ছে যে কোন সংখ্যার 1 এর 2 থেকে 1 এর 7 বিয়োগ করলে 10 হবে প্রশ্ন কি আছে কোন সংখ্যার 1 এর 2 আছে ওখান থেকে যদি আমরা 1 এর 7 বিয়োগ করব তাহলে 10 হয়ে যাবে এবার দেখো কোন সংখ্যার আবার এর মানে গুণ তো ধরি সংখ্যাটি কত হয়ে গেল x এবার বলছে কোন সংখ্যার 1 এর 2 সংখ্যাটি তো x ইনটু 1 এর 2 আছে না এর এত থেকে কাকে বাদ দিব x এর 1 এর 7 কে বাদ দিব এখানেই কনফিউশন আছে কারণ এখানে বলে দিয়েছে দেখো কোন সংখ্যার এত থেকে এত কে বিয়োগ দিব তাহলে কি হয়ে যাবে ধরি সংখ্যাটিকে x ধরে নিলাম তারপরে বলবো সংখ্যার x ইনটু 1/2 থেকে x ইনটু 1/7 কে আমরা যদি বাদ দিই তাহলে কত হয়ে যাবে বলো 10 হবে বা ক্যালকুলেশন করে x কে 1 দিয়ে গুণ করলাম x বাই 2 মাইনাস x কে 1 দিয়ে গুণ করে দিলাম x বাই 7 ইকুয়াল টু হয়ে গেল 10 বা 2 এন্ড 7 এর লসাগু হয়ে গেল 14 2 কে 2 বারে 7 বারে 14 7x আর তারপর 7 2 এ 14 মানে 2x ইকুয়াল টু 10 7x থেকে 2x বাদ দিয়ে দাও 5x by 14 equal to 10 উপরে উপরে করে দাও 5 2 এ 10 অতএব কোনা কোনি গুণ করে নাও এদিকে কিছু নেই মানে x কে 1 দিয়ে গুণ করলে x 14 কে 2 দিয়ে গুণ করো 14 2 এ 28 তাহলে অতএব কোন 28 28 থেকে 1 এ 2 থেকে 8 যদি আমরা বিয়োগ করব তাহলে 10 হবে নেক্সট অঙ্কে চলি 5 নাম্বার প্রশ্ন হচ্ছে যে দুটি সংখ্যার অনুপাত 2:3 যদি 5 বেড়ে অনুপাত 5:7 হয় তবে সংখ্যা দুটি কত আমাদের বলে দিয়েছে যে দুটি সংখ্যা এদের অনুপাত 2:3 তাহলে একটি সংখ্যা 2x আছে আর একটি সংখ্যা 3x আছে এবার বলছে এদের অনুপাত যদি বেড়ে যায় অনুপাত মানে কি বলো তো 2x বাই 3x রাইট অনুপাত মানে ভাগ অনুপাত মানে কি বল ভাগ তাহলে আমরা কি করলাম 2x বাই 3x করলাম বলছে এদের অনুপাত যদি বেড়ে যায় মানে প্লাস হয়ে যায় এখানেই বোঝার আছে যে বেড়ে যাওয়া এখানে অনেকের কনফিউশন হবে বেড়ে যাওয়া মানে যোগ হয়ে যাওয়া প্লাস হয়ে যাওয়া ঠিক আছে তো কত বেড়ে গেল 5 বেড়ে গেল দু জায়গায় বেড়ে যাবে রাইট না উভয় জায়গায় বেড়ে যাবে বেড়ে গেলে কত হবে অনুপাত 5:7 মানে 5/7 হবে তাহলে ক্যালকুলেশন করব আমরা 5 3 এ 15 x প্লাস 5 5 এ 25 7 দিয়ে গুণ করো 7 2 14 x প্লাস 5 7 এ 35 x x কে একদিকে করো 15 x থাকলো 14 x এদিকে যদি আসে তাহলে মাইনাস 14 x হয়ে গেল এদিকে 35 আছে প্লাস 25 এদিকে গেলে মাইনাস 25 হয়ে যাবে 15x থেকে 14x বাদ দাও x হয়ে যাবে 35 থেকে 25 বাদ 10 হয়ে গেল তাহলে
তাহলে এখানে x equal to কত বেরিয়ে গেল 10 তাহলে একটি সংখ্যা ছিল 2x এর মান হয়ে গেল 2 into 10 equal to 20 আর একটা ছিল 3x দ্যাট মিন এর মান হয়ে গেল 3 into 10 equal to হয়ে গেল 30 আমাদের বলেছে সংখ্যা দুটি কত তাহলে একটি সংখ্যা হয়ে গেছে 20 আর একটি সংখ্যা হয়ে গেল 30 এবার 6 নম্বর প্রশ্নে চলে যাব 6 নম্বর প্রশ্নে যে তিনটি ক্রমিক ও যুগ্ম সংখ্যার যোগফল যদি 63 হয় তাহলে ছোট সংখ্যাটি কত এখানে একটু ভাবার আছে দেখো ছোট সংখ্যাটি কত এখানে বলেছে ক্রমিক সংখ্যা মানে আমরা জেনে গেলাম যে পর পর তো একটা সংখ্যাকে ধরলাম ধরি একটি সংখ্যা উত্তর করছি ধরি সংখ্যাটি একটি সংখ্যা কত ধরলাম একটি সংখ্যা ধরে নিলাম কত ধরলাম x ধরে নিলাম ওকে আচ্ছা এবার দেখো ও যুগ্ম যদি বলে অড নাম্বার তাহলে অড নাম্বার মানে হচ্ছে প্রত্যেকটা সংখ্যার সঙ্গে প্লাস 2 করা অড নাম্বার কিভাবে বের করব প্লাস 2 দেখ আছে তাহলে এর একটি অযুগ্ম কি হয়ে যাবে x প্লাস 2 তারপর কি হয়ে যাবে x প্লাস 4 তারপর কি হয়ে যাবে x প্লাস 6 কত বুঝতে পারছো ঠিক অন্য দিকে তার উল্টো দিকে কি হয়ে যাবে তাহলে বলো যদি x একটা সংখ্যা থাকে এর যদি অযুগ্ম কত হয়ে যায় x প্লাস 2 যদি হয়ে যায় এর থেকে ছোট কত হয়ে যাবে x মাইনাস 2 হয়ে যাবে কি হয়ে যাবে হবে কি না বলো x মাইনাস 2 হয়ে যাবে যদি 4 তাহলে এর এর যদি অযুগ্ম এর অড নাম্বার তাহলে 6 হয়ে যাবে কথা বুঝতে পেরেছো হ্যাঁ তাহলে দেখো এবার কি বলেছে এদের যোগফল তাহলে আমরা তো বুঝতে পেরেছি সরাসরি যে শর্ত অনুসারে x মাইনাস 2 প্লাস x প্লাস x প্লাস 2 ইকুয়াল টু 63 এবার ক্যালকুলেশন করব দেখো বা মাইনাস 2 প্লাস 2 কাটা তাহলে তিনটা x হয়ে যাচ্ছে x x x তাহলে কি হচ্ছে 3x ইকুয়াল টু 63 তিন দিয়ে কেটে দাও কত 21 তাহলে x ইকুয়াল টু কত হয়ে গেল 21 বলছে সবথেকে ছোট তাহলে এখানে সবথেকে ছোট কে আছে x মাইনাস 2 অতএব সবচেয়ে ছোট সবচেয়ে বলো ছোট ও যুগ্ম সংখ্যাটি হলো বা সবথেকে ছোট সংখ্যাটি হলো কত হয়ে যাবে 21 মাইনাস 2 ইকুয়াল টু কত 19 তাহলে এটা হয়ে গেল উত্তর সাত নম্বর প্রশ্ন হচ্ছে তিনটি সংখ্যার অনুপাত 2:3:4 তাহলে গড় হচ্ছে 27 তাহলে বড় সংখ্যাটি কত হবে আমাদের প্রশ্ন কি হচ্ছে বলো তিনটি সংখ্যা আছে এদের অনুপাত হচ্ছে 2:3:4 এদের গড় বলে দিয়েছে 27 তাহলে বড় সংখ্যাটি কত খুব সহজ অঙ্ক এটা একদম তাহলে আমরা বলবো যে তিনটি সংখ্যার অনুপাত তাহলে একটি সংখ্যা 2x একটা হচ্ছে 3x একটা হচ্ছে 4x তাহলে এদের গড় কত হবে বলো তো শর্তানুসারে এদের গড় কত 2x প্লাস 3x প্লাস 4x কটা সংখ্যা গুণ করো 1 2 3 কাউন্ট করো কটা সংখ্যা তিনটা সংখ্যা মানে বাই 3 আর বলে দিয়েছে এদের গড় কত হবে 27 হয়ে গেল এবার ক্যালকুলেশন করো 2x আর 3x কত 5x 5x আর 4x কত 9x বাই 3 ইকুয়াল টু 27 9 দিয়ে কেটে দাও 9 3 27 তাহলে কোন কোন গুণ করো x ইকুয়াল টু কত হয়ে যায় 9 x ইকুয়াল টু কত হয় 9 তাহলে বলো তো বড় সংখ্যা কে আছে 4x তাহলে অতএব বড় সংখ্যাটি হলো 9 into 4 that means 4 into 9 4x মানে 4 into 9 equal to 36 next যাব 8 নম্বর প্রশ্ন হচ্ছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা প্রথম 4টি বিজোড় সংখ্যা দ্বারা বিভাজ্য বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যা যেটা প্রথম 4টি বিজোড় সংখ্যা দ্বারা কি হবে বলো বিভাজ্য আচ্ছা প্রথম এখানে অপশন আছে 72 105 99 121 ধরো এই চারটার মধ্যে কোন ক্ষুদ্রতম সংখ্যা আছে যেটা প্রথম চারটা বিজোড় সংখ্যা আচ্ছা প্রথম চারটা বিজোড় সংখ্যা কি আছে এক আছে প্রথম দুই আছে রাইট হবে না মৌলিক সংখ্যা দুই বিজোড় সংখ্যা হবে তিন ক্লিয়ার আর বিজোড় সংখ্যা কত হবে পাঁচ হবে বিজোড় সংখ্যা সাত হবে বিজোড় সংখ্যা এটা প্রথম চারটা কি হয়ে গেল বলো বিজোড় সংখ্যা প্রথম চারটা বিজোড় সংখ্যা কি হলো এক তিন পাঁচ সাত তাহলে আমরা লিখবো প্রথম তিনটি এই চারটি বিজোড় সংখ্যা হলো 1 3 5 7 তাহলে আমাদেরকে কি করতে হবে লসাগু করতে হবে কি করতে হবে লসাগু লসাগু করে দেখব যে কোনটা বিভাজ্য হচ্ছে কোনটা দিয়ে চলো তাহলে দেখো এখানে কোন সংখ্যা দিয়ে যাবে না কারণ প্রত্যেকের পরস্পরের সাপেক্ষে মৌলিক সংখ্যা আছে প্রত্যেকে পরস্পরের সাপেক্ষে কি আছে মৌলিক এই যে প্রত্যেক সংখ্যাটা গুণ হয়ে যাবে 1 into 3 into 5 into 7 তাহলে কত হয়ে যাবে 15 into 7 মানে 105 105 রাইট তাহলে কোন সংখ্যাটা
কি হবে এই সংখ্যা দ্বারা বিভাজ্য 105 দেখো এটা দিয়ে বিভাজ্য হয়ে যাবে ঠিক আছে তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যা প্রথম 4টি বিজোড় সংখ্যা দ্বারা বিভাজ্য তাহলে উত্তরটা কি হচ্ছে বলো 105 দ্বারা বিভাজ্য তারপরে চলো 9 নম্বরে দেখো 9 নম্বর প্রশ্ন হচ্ছে যে দুটি সংখ্যার গোসাগু ও লোসাগু সাপ এবং 140 মানে লোস গোসাগু হয়ে যাচ্ছে 7 এবং লোসাগু হয়ে যাচ্ছে 140 যদি সংখ্যা দুটি 20 এবং 45 এর মধ্যবর্তী হয় যে সংখ্যা দুটো বের হবে ওটা অবশ্যই 20 থেকে 45 এর মধ্যবর্তী হবে তাহলে সংখ্যা দুটির যোগফল কত হবে এটা হচ্ছে আমাদের প্রশ্ন ভালো করে শুনবা বলেছে তাদের গোসাগু 7 লোসাগু 140 দুটো সংখ্যা কত সংখ্যা আছে সংখ্যা দুটির যে মানটা বের হবে সেটা 20 থেকে 45 এর মধ্যবর্তী হবে মানে যে সংখ্যাটা আছে সেই সংখ্যা দুটো 20 এবং 45 এর মাঝামাঝিতে আছে তাদের যোগফল কত হবে 60 না 61 না 62 না 63 অপশন আছে দেখো বলেছে দুটি সংখ্যার গোসাগু তো ধরলাম একটি সংখ্যা 7x ধরে নিলাম আর একটা সংখ্যাকে 7y ধরলাম কি ধরলাম একটা সংখ্যা 7x আর একটা সংখ্যা 7y কেন ধরলাম কারণ দেখো এদের যে গোসাগুটা 7 বলেছে গোসাগুর সাপেক্ষে আমরা কত ধরলাম মান 7 একটি সংখ্যা x একটা সংখ্যা y আচ্ছা তাহলে এই দুটোর কি বের করব লোসাগু তাহলে এদের লোসাগু কি হবে বলো সে এদের লসাগু কত হবে 7xy হবে তো দুটোর মধ্যে মিল 7 চলে আসলো আর xy বেমিল হয়ে বসে গেল তাহলে আমরা বলতেই পারবো যে শর্তানুসারে 7xy equal to ওদের লসাগু 140 তাহলে আমরা শর্তানুসারে 7xy সমান 140 তাহলে xy এর মান আমরা বের করব তাহলে বের করি 7 2 14 20 দ্যাট মিন্স xy এর মান কত বেরিয়ে গেল 20 তাহলে 20 কে দুটি উৎপাদকে ভাঙবো নিকটবর্তী তাহলে x ইনটু y সমান কত হয়ে যাবে 4 ইনটু 5 করলাম দুটি মৌলিক উৎপাদকে ভেঙে দিলাম 4 ইনটু 5 তাহলে কত হয়ে গেল এটার মানও 20 এর মানে একটি সংখ্যাকে x কে 4 এর সঙ্গে ধরবো আর y এর মান 5 এর সঙ্গে তুলনা করবো তাহলে একটা সংখ্যা হয়ে যাবে 7x আর একটা হয়ে যাবে 7y বলে একটা সংখ্যা হয়ে যাবে 7 ইনটু 4 মানে 28 দেখো 28 20 আর 45 এর মধ্যবর্তী কিনা বলো 28 20 আর 45 এর মধ্যবর্তী কিনা তাহলে আর একটা 7y মানে কি 7 ইনটু 5 মানে 35 তাহলে কি হলো এর মধ্যবর্তী আছে কার 20 আর 45 এর মধ্যবর্তী 28 আছে আর 35 আছে বলছে এদের যোগফল কত তাহলে অতএব এদের যোগফল কত 35 প্লাস 28 8 5 13 3 3 2 5 1 6 63 কত হয়ে গেল 63 ইজ দা রাইট आंसर নেক্সট আজকে এবার 10 নম্বর প্রশ্ন শেষ প্রশ্ন হচ্ছে যে কিউব রুট 1 টু 5 প্লাস কিউব রুট 0.027 প্লাস কিউব রুট 0.729 এর সরলতম মান কত হবে কিভাবে আমরা এটা কি করব দেখো তাহলে কিউব আছে না কিউব রুট আছে তাহলে এখানে কি হবে এক সংখ্যা যে আছে এর মানে এটাকে ঘনক আকারে ভাঙবো তাহলে কিউব রুট 125 মানে কি 5 ইনটু 5 ইনটু 5 হবে কিনা বলো 5 5 25 আর 5 দিয়ে গুণ করব প্লাস দেখো কিউব রুট আচ্ছা কত আছে 1 2 3 তিনটার পরে দশমিক আছে না মানে কিউব হিসাবে চলবে রাইট তো কেন কারণ 7 27 কত এর 3 এর না তাহলে কি হবে 0.3 হবে কিনা বলো এবার ইনটু বলো 0.3 ইনটু বলো 0.3 দেখো 3 3 কে 9 3 এ 27 1 2 3 তারপরে দশমিক আছে 1 2 3 তারপরে দশমিক মিলে গেল তাহলে এটা কত হয়ে যাবে বলো কিউব রুট কত হয়ে যাবে 729 9 এর কিউব কত আর বলো তাহলে 0.9 ঠিক তো ইনটু কত 0. বলো 9 ইনটু কত 0.9 তাহলে এখান থেকে যেহেতু কিউব আছে তাহলে কে বের হবে শুধু 5 রাইট প্লাস এখান থেকে কে বের হবে একজনই একটাই সংখ্যা বের হবে 0.3 প্লাস এখান থেকে কে বের হবে 0.9 এই সবটাকে যোগ করো যোগ করলে কি হবে 5 0.3 0.9 0.0 9 3 12 2 হাত থাকলো 1 5 1 6 হয়ে গেল 6.2 এইভাবে আমরা শর্ট প্রশ্নগুলো প্র্যাকটিস করবো